Raju. Akash. Raju. Akash. Raju. Akash. তাহলে তুমিও শুনে নাও রাজু। Behave yourself. Control. Control, Uday. মাকে মাফ করে দাও পাপা। Oh, daddy issues. তো presenting this movie যে আপনাকে ভাবতে বাধ্য করে দিবে যে এক গরিব ঘরের ছেলে যে কলেজে যায় না, কোচিং এ যায় না, জব করে না, নাকি কোনো সরকারি পার্টির জন্য হাত পা ভাঙে, ইভেন তো ফেসবুক ইনস্টাগ্রামও ব্যবহার করে না, কিন্তু তার এক বড়লোক ঘরের মেয়ের সাথে ইন্টিমেটি চলতেছে, কিন্তু কিভাবে বলবো না। রাজু যে কিনা এক গরিব ঘরের জবলেস রাগী ছেলে, সে ডেটিং উইথ রিসেন্ট হট বে, আই মিন নট দ্যাট আই এম জাজিং, ভাইয়ের ইনকাম করা খাওয়া দাওয়ার কোনো চিন্তাই নেই, শুধুমাত্র অন্যদিকে রাজুর মা, সে থেকে আলাদা নেশা, লাইক রুমে রেডিও অন করে ডেডিকেটেড টু অল দ্য হিরো আলম সং বাজে, রেডিওয় কান লাগে শুনে, আরে ভাই কানের পর্দা ফেটে যাবে তো, মানে এইসব পাবলিকের জন্য আজুবাজু ডিসক্লেমার দেওয়া লাগে, লাইক টুথপেস্ট লেখা থাকে ফর ওরাল ইউজ অনলি, কিন্তু রাজুর মা ইজ লাইক দি কুলেস্ট মাদার এভার, কারণ সে সাগরিকার সাথে প্রথম ডেটেই, আই মিন প্রথম দেখাই এমন কথা বলে দেয়, রাজু কি ওরা জানো কি বলে, তাই তো আমি ভাবি, এই জন্য রাজু সবসময় সাগরিকাকে গেটের বাইরে থেকেই ভাগায় দেয়, মানে এমন কিছু প্যারেন্টস হয় না যারা সুযোগ পেলে বন্ধুদের সামনে বলে দেয় ও ছোটবেলায় প্যান্টে আগো করতো, মানে আমি বলছি কি, দুই মা ছেলের বউ মানা এদের থেরাপির দরকার, কারণ দেখো রাজু তো এমনিতেই অনেক সেলফ অ্যাওয়ার মানুষ, লাইক গান গাইতে গিয়ে তোর গার্লফ্রেন্ড যদি উধাও হয়ে যায় তোর বিচি মাথায় উঠে যায়, মানে ওর বিশ্বাসই হয় না যে কত বড় হাত মেরে দিছে ভাই, আচ্ছা কিন্তু যখন সাগরিকা বাপের সাথে দেখা করতে নিয়ে যায় তখন চুতিয়া নেট থেকে কোনো সস্তা সিগমা রোল পরে ভ্যানচোর চলে গেছে নিজেকে চুতিয়া প্রমাণ দিতে, আচ্ছা আপনি হয়তো আমার চপ্পলটাকে দেখছেন এর মধ্যে একটা ছিদ্রই আছে, আবে চুতিয়া হে ক্যা, আহা সাগরিকা বলেছিল আমি যেন পরিষ্কার কাপড় পরে দাড়ি শেভ করে মুখে তালা দিয়ে ভদ্রভাবে আপনার সামনে আসি, কারণ ও জানে আপনি কত বড় চুতিয়া, মুখ খুললে আগে করে দিবেন, আমি কোনো বিশেষ কেউ নই, আরে কোন ব্র্যান্ডের নেশা করে আইছে, আরে ভাই একটু ভদ্রভাবে কথা বললে মেয়ে না সাই একটা চাকরি তো দিয়ে দিত, বড় লোক মানুষ মায়া তো আছে, আচ্ছা আমকো সে গাড়ি আয়, কিন্তু না তার উল্টো প্রশ্ন করা লাগবে, কি সমর্থ আছে আপনার, তো অবিয়াসলি পিতাজি পদে লাথি মেরে ঘর থেকে বের করে দেয়, আউট আই সেড আউট, কাঁদিস না বোন, এমন দিন আমিও দেখছি, শাদী হো গই ফির কিসি ভি মা বাপ কে পাস ক্যা চারা রহতা হ্যায় উনহেন মাননা হি পড়তা হ্যায় কাবি তুরন্ত তো কবি নানা নানি বননে কে বাদ, এই যে এই লজিক ব্যবহার করতে পারে না এজন্য সাগরিকা ব্রেকআপ করে নেয়, আই এম সরি বাবু, আর এই খবর শুনে রাজুর মা মারা যায়, ওয়েট ইটস লুক লাইক রাজুর চেয়ে বেশি রাজুর মায়ের নজর ছিল সাগরিকার উপরে, এত দূরে বসেছে কাছে এসো, অর ইটস লুক লাইক মেবি মাসেলের ভালোবাসা, ইউ নো শি লাভ রাজুর সো মাচ, এইটা আমরা জানতাম, লাইক মা আমার ফোনে নেট শেষ হয়ে গেছে, মা আমার টাকা লাগবে, মা আমি দুইবার হাত মারছি, কি বলবো, যাই হোক কাটটু সাগরিকার বিয়ে, জি হ্যাঁ সাগরিকার স্বামী মিস্টার সাগর যে এখানে এত ভালো আর ইনোসেন্ট যে ইনোসেন্সে কনভেন্স হতে না 30 মিনিটের মুভি শেষ হয়ে যাবে, সাগরের কাছে শুধু টাকাই না তার আরো আছে স্টেপ মম স্টেপ সিস্টার আর স্টেপ ব্রাদার, রিয়েলি যারা সাগরিকাকে এত ভালোবাসে যে ও, আর এত রিটেলিটি দ্বিতীয় দিন, মানে সাগরিকা ভাবতে যেতে শালা গুলি মেরে দিলেই ভালো, সাগর তো ইনোসেন্ট দেখতে আসলে অত ইনোসেন্ট না, মানে সে গেল বাসর ঘরে তার সারা জীবনে ভার্জিনিটি লুজ করতে, কিন্তু সাগরিকা বলে আচ্ছা আমি বলছি আপনি আমার কাছে আসার চেষ্টা করবেন না, আমি চাই না আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক তৈরি হোক, তো সাগরিকার কথা শুনে সাগর ভাই রাগ করে নামাজ পড়ে শুদ্ধ হয়ে পবিত্র হয়ে গজল গাইতে শুরু করে, তাছাড়া আর করার অব কি আছে সাগর ভাইয়ের, কিন্তু অন ফাইন ডে এ খবর জানতে পারে সাগর স্টেপ ব্রাদার, সে ভাবে হয়তো সাগর ভাইয়ের দাঁড়ায় না এজন্য সে ভাবির কাছে চলে যায় সেক্স চাইতে, মানে কি বলবো, যাই হোক তো সাগরিকা ভাবে ভাই বাড়া এইভাবে যদি চলতে থাকে তাহলে আল্লাহ জানে আর কত কিনা চাইবে, বাড়া লেটস গেট ইট ডান উইথ সাগর, তো ব্যাস আফটার লং লং টাইম একটা সুন্দর সেক্সের পর সাগরিকা সাগরের সব ভালো চলেই কিনা তখনই রাজু রিটার্নস ফ্রম নানাবাড়ি উইথ মিথিলা, আরে আরে এই মিথিলা না রাজুর বিজনেস পার্টনার, মানে কাজ কাম ছেড়ে এখানে মানুষের সুখের বৈবাহিক জীবন খারাপ করতে আইছে, সাগরিকার প্রতি রাজুর প্রেম দেখে কান্না করতেই থাকবে করতেই থাকবে, আরে বাংলাদেশে নেকাক করে নাকি, রাজু এখন বড় লোক,
মানে অনেক বড় লোক। তো সাগরিকার কাছে এসে ওর বিজনেস মডেল শেয়ার করে আমি চলতাম, চলতে চলতে ক্লান্ত হয়ে যেতাম, আমার কাছে কোটি কোটি টাকা আছে, কোটি কোটি টাকা। ওয়েট, এক মিনিট এক মিনিট এক মিনিট। তো এই সেই লোক যে এলএমএল আবিষ্কার করছে। ও তো আগেই হয়ে গেছে। তো রাজু তাকে ভালোবেসে বোঝাই, আমি তোমাকে ভুলে যাবো, এ হতে পারে না, তুমি আমাকে ভুলে যাবে, এও আমি হতে দেবো না। আচ্ছা, আর সাগরিকা রাজুর আরো পথ জ্বালিয়ে দেয়। আমার হৃদয়ের কোথাও আজ আর তোমার অস্তিত্ব নেই রাজু, ভুলে যাও। কি বলবো, যাই হোক, বাট দ্য প্রবলেম ইজ রাজু ডাজেন্ট বিলিভ ইন পরজন্মওয়ালা থিওরি, এন্ড সেকেন্ডলি হি ইজ নট অ্যাওয়ার অফ দি সেমিনার কল্ড মুভিং অন। সো সে সাগরকে খতম করে দিবে। রিয়েলি, আই মিন টু বি ফেয়ার, ও আগে ওয়ার্নিং দিছিল সাগরিকাকে। তো চলো, 50 থেকে 500 কোটি বানানো ওয়ালা ছেলে কিছু তো ভেবেই রাখছে। আচ্ছা ঠিক আছে, তো দেখতে দেখতে রাজু সাগরের পথ মানা শুরু করে। প্রথমে যায় তার বিজনেস পার্টনার, তারপরে ইনভেস্টর, এন্ড তারপর ওর অফিস যেখানে বসে থাকে সাগরের স্টেপ ব্রাদার। সাগর বলে, টেল মি হু ইজ ইওর বস উইদাউট টেলিং মি হু ইজ ইওর বস। বলবো না। রাজু কে বা কেন, মানে এমনই হয় যখন বাইরে গিয়ে মানুষের থেকে চিকেন লেগ পিসে নজর থাকে। সাগরের কিছু বুঝে ওঠার আগে রাজু এর বাড়ি কিনে ফেলে, উইথ সাগরের কাপড় এন্ড বিয়ের অ্যালবাম। আচ্ছা, আর বাড়ি কিনে রাজুর আলাদাই নেশা হচ্ছে। সাগরের বাড়ি কিনে সাগরের কাপড় পরে সাগর এন্ড সাগরিকার মেক আউট সিন ইমাজিন করে রাজু হাত মারে। আচ্ছা, আর যখন সবকিছু হয়ে গেছে তখন নিজের মেয়ের সাথে দেখা করতে আসে সাগরিকার বাপ, আর লিটারালি রাজুকে দেখে তার বিচি মাথায় উড়ে যায়। কিন্তু এখন অনেক হয়েছে। চুতিয়া সাগরিকা, তো তোকে এই কথা স্বামী সাগরের পথ মানার আগেই বলছিল, এখন যখন প্রেগনেন্ট হয়ে গেছে পিছুটে যাবে এই তোমার ভালোবাসা ভাই। আচ্ছা ওয়েট ওয়েট, এক সেকেন্ড এক সেকেন্ড, দিস মিন টু লাইক এখন সাগরিকা মাহাতে চলেছে, এজন্য সাগরিকাকে রাজু আর চায় না, কারণ সাগরিকার ভার্জিন নেই। ডুড, দ্যাটস ফাক আপ, ঠিকই বলেছিল সাগরিকার বাপ, তুমি একটা বেয়াদব, তুমি চলে। কিন্তু রাজু রুশ এখন আসবে না, এখন সাগর এসে নিজের রাগ মেটাবে। আচ্ছা, মানে এক ধরনের লোক হয় না যে মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু তার প্রত্যেকটা কথায় এক একটা খোসা মারা ইঙ্গিত পাওয়া যায়, সাগর তেমনই মানুষ। বোঝানোর নামে এখন সাগর ও রাজুর পোদ মারবে। একদিন সাগরিকার তোমার দেখা হয়েছে, তুমি সাগরিকার কাছে এসেছো, সাগরিকাও তোমার কাছে এসেছে। কত আপন করে তোমরা দুজন দুজনকে বন্ধু ভেবে, কত না স্বপ্ন দেখে, কত না সুখের ছবি এঁকেছো তোমরা দুজনে। আচ্ছা, হামকো সে গাড়ি আয়ে। একদিন সব ধ্বংস হয়ে গেছে, এক মুহূর্তের মধ্যে ভাগ্য তোমাদের সব স্বপ্ন ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, সামারিয়া এতটুকু দয়া করেনি, এতটুকু রহম করেনি। তো ফাইনালি সাগরের মিষ্টি মিষ্টি কথায় ডায়াবেটিস এর রোগী হয়ে রাজু রিয়েলাইজ করে, অনেক হয়েছে পদ্মনামারি, এখন একটু সামনে থেকে করি, আই মিন টু সে কোলাকুলি করি, এন্ড মুভি এখানেই শেষ। উসসে মেরা কি ফায়দা, সাগরের বিজনেস এর কি অবস্থা, বাড়ি ফিরে পেল কি না, তার স্টেপ ফ্যামিলির সাথে সম্পর্ক এখন কেমন, রাজু এখনো আমি চলতাম, চলতে চলতে ক্লান্ত হয়ে যেতাম, নাকি অন্য কোনো সহজ পথ বেছে নিল, সাগরিকা ছেলে হলো না মেয়ে হলো, আরো অন্য কিছু প্রশ্নের সাথেই দা এন্ড, হোয়াট দা ফাক ইজ গোয়িং অন হিয়ার। তো আজ পর্যন্ত, আজ আমি যাই, আবার দেখাবো নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সাথে থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার ফর ফ্যামিলি, টাটা, বাই বাই।